আম্মা জান কিভাবে ক্লাসিক মুভি হয় মান্নার? আম্মা জান আপনার কি মাথা টাথা ঠিক আছে? আম্মা জান কেন ক্লাসিক মুভি হবে? এখানে ডিপজলের ভালগারিটি ছিল, এই ছবিতে কিছুটা অশ্লীলতা ছিল, গালাগালি ছিল, তাহলে এটা ক্লাসিক সিনেমা কিভাবে হবে? আপনার কি মাথা ঠিক আছে? তো এরকম একটা কমেন্ট আমার চ্যানেলে এসেছে। সে ভাই যথেষ্ট সিনেমার জ্ঞান রাখে এবং আমি কিছু কথা বলবো, এটা আসলে আম্মা জান কি আসলে ক্লাসিক সিনেমা নয়। তো শুরুতে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ক্লাসিক সিনেমা বলতে আসলে কী বোঝায়। মানে একটা গালাগালি বা ধরেন রেপ বা ধরেন মার্ডার, তো এগুলো কি মানে সমাজের অংশ না? মানে এগুলো কি সমাজে ঘটছে না? একটা রাস্তার ফুটপাথের ছেলে সে কি গালাগালি করবে না? তার জীবনযাত্রাকে তো এগুলোকে সিনেমায় দেখানো যাবে না, এবং এগুলো দেখালে কি এটা মানে ক্লাসিক সিনেমা হবে না? আগে আমাকে বুঝতে হবে যে ক্লাসিক সিনেমা কি। তো ক্লাসিক সিনেমা বলতে আমার ধারণা, আমি যেটা বলবো, যে মানুষ যেটা আসলে যুগ যুগ ধরে মনে রাখে, যে সিনেমাটাকে সম্মান করে, ভক্তি করে, ভালোবাসা দেখায়। অনেক জনপ্রিয় সিনেমা সে ভক্তি বা ভালোবাসা শ্রদ্ধাবোধ ওরকম আসে না, কিন্তু আম্মা জান সিনেমা এমন একটি সিনেমা যে সিনেমাটার কথা মনে আসলে মায়ের প্রতি একটা ভক্তি, একটা শ্রদ্ধা, ভালোবাসা এবং মান্নার অসাধারণ যে পারফরমেন্স সেটা মানুষের চোখে পড়ে। অন্তত লাস্ট কয়েক মিনিট আপনি স্ক্রিন থেকে আজ অব্দি চোখ সরাতে পারবেন, এবং এটা এমন একটা সিনেমা যে এটা যদি আমি আজকে এই ভিডিওতে বলছি, হয়তো 24-25 বছর হয়ে গিয়েছে, এখনও মানুষ মনে রাখছে, এবং অন্তত আরও 50 বছর পরেও যখন মান্নার ক্যারিয়ার নিয়ে এবং বাংলা চলচ্চিত্র নিয়ে আলোচনা হবে, আপনি দেখবেন যে আম্মা জান নিয়ে মানুষজন কথা বলবে, এবং এর গল্পটা এতটা মজবুত, অ্যাক্টিং এতটা পাওয়ার প্যাকড যে এরপরে অনেক সিনেমা এসেছে কিন্তু মানুষ কিন্তু মনে রাখেনি, কিন্তু আম্মা জান মানুষ ঠিকই কিন্তু মনে রেখেছে। এবং মানুষ যে জিনিস মনে রাখে, যে জিনিস ভক্তি ভরে শ্রদ্ধা করে, সেটা ক্লাসিক যদি না হয় তাহলে কোন সিনেমা ক্লাসিক হবে? আই ডোন্ট নো, আমি জানি না। আপনারা তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। এবং এই ছবিটা নিয়ে এত পরিমাণ এখন অবধি আলোচনা হয় যেটা অন্য কোনো হিরো বা অন্য কারোর সিনেমা নিয়ে আমি এতটা আলোচনা দেখিনি। ইনফ্যাক্ট শাকিব খানের প্রিয়া, আমার প্রিয়া কেন, যে কোনো সিনেমা আমি শাকিব খানের নাম মেনশন করে, কিন্তু এখানে শাকিব খানের কোনো রকমের ছোটো করার কথা না, আমি বলছি যে সিনেমা হিসেবে আম্মা জান কতটা মজবুত। এটা আসলে যারা দেখেছে ওই টাইম, বা সিনেমাটা যে একটা মানে বাংলা সিনেমা তো এমন একটা জায়গায়, তো এখন ওই ছবিটাকে ক্লাসিক সিনেমা বললে যদি আমার মাথা ঠিক না থাকে, তো ডেফিনেটলি আমার মাথা ঠিক নেই। এবং আম্মা জান ক্লাসিক সিনেমা না, এটার কিছু যুক্তি যদি আপনি আমাকে দেখাতেন, আমি সেই যুক্তিটা, আমিও কিছু যুক্তি সেখানে দেখাতাম। তো ইট ইজ ন্যাচারাল, ইট ইজ পার্ট অফ লাইফ, কাজীহাতের সিনেমা, এবং কাজীহাত বাংলা সিনেমার ইতিহাসে একজন লিজেন্ড। তো আম্মা জান যদি ক্লাসিক সিনেমা না হয় তাহলে কাজীহাত কোনো ভালো ডিরেক্টর না, এবং কাজীহাতকে নিয়ে কোনো চর্চা হবে না, কাজীহাত এবং মান্নাকে নিয়েও কোনো চর্চা হবে না, মান্নার তাহলে তো কোনো সিনেমাই আলোচনা হবে না। তো ক্লাসিক সিনেমা একটা আলাদা ব্যাপার। আম্মা জান সিনেমা আপনি যদি বলেন মাস ক্লাস সব কিছুর মিশেল, ওটাতে আপনি সব কিছু পাবেন, এবং অডিয়েন্স এমনভাবে ছবিটার সাথে কানেক্ট করেছিল যে আজ অবধি মান্নার যতগুলো সিনেমা আছে, মান্নার কিন্তু আপনি যদি বলেন ক্লাসিক সিনেমা যেগুলো আসলে খুব মানে যেগুলো একটা মানে অপট্রাক সিনেমা, হ্যাঁ এখন ক্লাসিক সিনেমা বলতে শুধু অপট্রাক সিনেমাই ক্লাসিক হবে, অনট্র্যাক সিনেমা ক্লাসিক হবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, তো ক্লাসিক বলতে একটা ক্লাস যা একটা ব্যাপার, আসলে সব কিছুই আপনি যদি দেখেন সব কিছুই ক্লাসিক, যেটা দৈনন্দিন জীবনে ঘটে যাচ্ছে সেটাই ক্লাসিক। তো সিনেমার ভাষায় একটু মানে পুরাতন দিনের একটু যেগুলো আসলে মানুষ কানেক্ট করে, রিয়েলিস্টিক ব্যাপার, তো এগুলো আসলে ক্লাসিক। তো যাই হোক, এটা নিয়ে আমি কিছু কথা বলার ছিল।